আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজের পক্ষ থেকে। সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আবার পরে দেবো। বলছি কে এবং কি কি দিল যদি একটু বলেন। ভাসি রহমান এসেছিল, চাল ডাল তেল দিয়েছে, আলু। বলছি আজ কোথায় এবং কি কি? প্রত্যেক দিনের মতোই আজকে আমরা বছরের প্রথম দিনে আমরা আজকে আমাদের শহরের 13 নম্বর ওয়ার্ড, এটাকে বেড়ে বেড়ে কমিউনিটি হল বলে, এইখানে আমরা এলাম। আমাদের প্রত্যেক দিনে আমাদের যা সামর্থ্য অনুযায়ী আমরা যা সংগ্রহ করতে পারি, কিছু বড় মনের মানুষ তারা আমাদের সহযোগিতা করেন, তাদের সহযোগিতা নিয়ে আমরা এই 13 নম্বর ওয়ার্ডের এই বেড়ে যে দুস্থ পরিবার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা পরিবার হচ্ছে দৈনন্দিন রুটি রুজির ওপর এরা নির্ভরশীল। এই মানুষগুলোর কাছে আমরা দলের পক্ষ থেকে, আমাদের সঙ্গে আমার নেতা সেলিম দা আছে, আমাদের ব্লকের যুব সভাপতি পলাশ আছে, ভোলা আছে, এখানে ওয়ার্ডের সভাপতি সুবীর দা আছে, আমরা সকলে মিলে যা জোগাড় করতে পেরেছি এখানকার মানুষের হাতে তুলে দিলাম আমাদের সামর্থ্য অনুযায়ী। এবং অনুরোধ করলাম যে এই লকডাউনের যা যা নিয়মকানুন আছে মানতে, স্বাস্থ্যবিধিগুলো মানতে, বাড়িতে থাকতে, মাস্ক ব্যবহার করতে, এবং তার সঙ্গে সঙ্গে তারা ঠিকঠাক রেশন পাচ্ছেন কি না এগুলো খোঁজখবর নেওয়ার জন্য মূলত আমাদের আসা। আজকে এইখানে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে, শহরের প্রত্যেকটা ওয়ার্ডে যতজন করে আছে আমরা প্রত্যেকের কাছে পৌঁছাবো। এখানে 110-115 জনের মতো আছেন, 110-115 জনের বাড়িতেই আমরা দিয়ে যা জোগাড় করতে পেরেছি। আজকে চাল ডাল আলু পেঁয়াজ তেল সয়াবিন বেবি ফিড একটা করে সাবান যা পেয়েছি আমরা দিচ্ছি মানুষ। আজকে আর একটা 19 নম্বর ওয়ার্ডে আছে, 19 নম্বর ওয়ার্ডে যাবো, এরপরে যাবো। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন।